এবার কি তাহলে টিট ফর ট্যাট পাল্টাতে চলেছে দেশের নাম, ইন্ডিয়া হচ্ছে রিপাবলিক অফ ভারত। অসমের মুখ্যমন্ত্রীর টুইটে বিরাট জল্পনা, হেমন্ত বিশ্ব শর্মার টুইটে রিপাবলিক অফ ভারত উল্লেখ। আমাদের সভ্যতা সাহসের সঙ্গে অমৃতকালের দিকে এগোচ্ছে, আমার আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে, ভারতকে পরাজিত করার লক্ষ্যে INDIA জোট। INDIA নামটি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে। ভারতের প্রতি কংগ্রেসের তীব্র ঘৃণা রয়েছে, হেমন্ত বিশ্ব শর্মার টুইটে দেশ জুড়ে আলোচনা। জল্পনা, সংসদের বিশেষ অধিবেশনে নাম বদলের প্রস্তাব, 17-22 সেপ্টেম্বর পার্লামেন্টে বিল পেশের সম্ভাবনা। টুইটে কংগ্রেস নেতা জয়রাম রমেশের বিস্ফোরক দাবি, 9 সেপ্টেম্বর G20 নৈশভোজের আমন্ত্রণ পত্রে রিপাবলিক অফ ভারত উল্লেখ রয়েছে, এমনটাই বলছেন জয়রাম রমেশ। দেশের সম্মানের স্বার্থে কংগ্রেসের সব ব্যাপারে আপত্তি কেন? টুইটে কংগ্রেস নেতাদের খোঁচা বিজেপি সভাপতি জেপি নাড্ডার। ইন্ডিয়া কি তাহলে হচ্ছে এবার রিপাবলিক অফ ভারত? আসলে ইন্ডিয়ার নাম কি তাহলে বদলে যাচ্ছে? নাম বদলে যাচ্ছে আমাদের দেশের? অসমের মুখ্যমন্ত্রীর টুইটে বিরাট জল্পনা, টুইটে উল্লেখ রয়েছে রিপাবলিক অফ ভারত। ইতিমধ্যেই আমরা ভারতের প্রতি কংগ্রেসের তীব্র ঘৃণা রয়েছে, আগে টুইটের দিকে নজর রাখি আমরা। হেমন্ত বিশ্ব শর্মা তার যে টুইট, সেই টুইট আপনারা দেখুন, সিএনএর পর্দায় সেই টুইটের ছবি আগে আপনাদের দেখাচ্ছি। এবার কি তাহলে টিট ফর ট্যাট পাল্টাতে চলেছে আমাদের দেশের নাম? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে, ইন্ডিয়া তাহলে হচ্ছে রিপাবলিক অফ ভারত? নজর রাখার চেষ্টা করব, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আউটপুট এডিটর সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আমি সরাসরি এই বিষয়টায় আসবো, এবার কি তাহলে টিট ফর ট্যাট? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর সোনিয়া, যে আগামী 17-22 সেপ্টেম্বর লোকসভার অর্থাৎ সংসদের যে স্পেশাল পার্লামেন্টারি সেশন ফর 5 ডেজ, 5 দিনের জন্য ডাকা হয়েছে, সেখানে কি হবে, কি নিয়ে আলোচনা হবে, এই নিয়ে গোটা দেশ তোলপাড়। বিরোধীরাও জানেন না, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মুখ খোলা হয়নি। কিন্তু এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর সিএনএর কাছে এসে পৌঁছেছে, আমি দর্শকদেরকে দেখাতে চাইবো এই মুহূর্তে আমার হাতে থাকা। এই যে দেখুন, দর্শকদের দেখাবো, যেখানে পরিষ্কার আমি দর্শকদেরকে দেখাবো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই এই যে ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটি হচ্ছে আগামী 9 তারিখ 17-22 পার্লামেন্টারি সেশন আর G20 সামিটের জন্য রাষ্ট্রপতির তরফ থেকে যে স্পেশাল ইনভাইটেশন পাঠানো হয়েছে, বা যে বিশেষ নৈশভোজের আমন্ত্রণ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে করা হয়েছে, সেই সেইখানে কি লেখা হয়েছে দেখুন। সেখানে লেখা হয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ভারত, ভালো করে দেখুন। শনিবার September 9, 2023 রাত্রি 8টায় নৈশভোজের আমন্ত্রণ, ভালো করে দেখুন, ভেনু নিউ দিল্লি, প্রেসিডেন্ট অফ ভারত লেখা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এরপর আপনাদেরকে দেখাবো হেমন্ত বিশ্ব শর্মা কি লিখছেন। হেমন্ত বিশ্ব শর্মা লিখছেন, এটাকেই কোট করছেন, তিনি লিখছেন রিপাবলিক অফ ভারত। দেখুন, তিনি লিখছেন রিপাবলিক অফ ভারত, হ্যাপি অ্যান্ড প্রাউড দ্যাট আওয়ার সিভিলাইজেশন ইজ ম্যাচিং অ্যাহেড বোল্ডলি টুয়ার্ডস অমৃতকাল।
আমাদের খুশির খবর, আমাদের আনন্দের খবর, আমরা গর্বের সঙ্গে বলছি আমাদের সভ্যতা ক্রমশ অমৃতকালের দিকে এগোচ্ছে। কে বলছেন? হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা। এবং এরপরেই দেখুন এই মুহূর্তের চাঞ্চল্যকর আরেকটি পোস্ট, কে লিখছেন? মনীষ তিওয়ারি, কংগ্রেস নেতা। চাঞ্চল্যকর পোস্ট, তিনি লিখছেন আর্টিকেল 52 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেয়ার শ্যাল বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নট গেট মোর এক্সপ্লিসিট দেন ইট ক্যান ইট। তিনি লিখছেন কেন? তিনি লিখছেন দ্য প্রেসিডেন্ট অফ অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতিকে বলা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সেটাকে উল্লেখ করে তিনি চ্যাপ্টার ওয়ান দ্য এক্সিকিউটিভ পোস্ট করেছেন। কে? কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি। অর্থাৎ দিল্লিতে এই মুহূর্তে তোলপাড় চলছে, দেশের নাম পাল্টানো নিয়ে তোলপাড় চলছে। কংগ্রেস নেতা, তিনি লিখছেন আর্টিকেল 52 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেখানে ভারতের রাষ্ট্রপতিকে বলা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু যে আমন্ত্রণ পত্র গেছে, ভালো করে দেখো আমন্ত্রণ পত্রে কি রয়েছে। আমন্ত্রণ পত্রে রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ভারত, অর্থাৎ ভারতবর্ষের নাম এবার রিপাবলিক অফ ইন্ডিয়া নয়, এবার সম্ভবত রিপাবলিক অফ ভারত হতে চলেছে। খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি দর্শকদের আরেকটি পোস্ট দেখাবো। এখানে কার্তি চিদম্বরম, কার্তি চিদম্বরম কি লিখছেন দেখুন। কার্তি চিদম্বরম লিখছেন 12:23 তিনি টুইট করেছেন, তিনি লিখছেন তাহলে কি এবার বিসিসিআই এর নাম হবে বিসিসিবি, বিসিসিবি অর্থাৎ বিসিসিআই যে ক্রিকেটের নিয়ামক সংস্থা, তার নাম কি তাহলে পাল্টে এবার বিসিসিবি হবে। একদম এই প্রসঙ্গে আমি যাচ্ছিলাম এবং তার জন্য তোমাকে এটা দেখাতে হবে। তুমি দেখো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জয়রাম রমেশ, জয়রাম রমেশ লিখছেন এটা সবার আগে জানতে হবে যে আমরা কি করে জানলাম রিপাবলিক অফ ভারত নামে চিঠি গেছে, রিপাবলিক অফ ভারত নন রিপাবলিক অফ ইন্ডিয়া, কি করে জানতে পারলাম। জয়রাম রমেশ লিখছেন, জয়রাম রমেশ তিনি কি লিখছেন, তিনি লিখছেন তাহলে কি তার অনুমান, তাহলে কি সেদিকেই এগোচ্ছে, সত্যের দিকে এগোচ্ছে। তিনি লিখছেন রাষ্ট্রপতি ভবন হ্যাজ সেন্ট আউট অ্যান ইনভাইট ফর G20 ডিনার অন September 9 ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট অফ ভারত ইনস্টিট অফ দ্য ইউজুয়াল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে তার কাছে যে ইনভাইটেশন লেটার গেছে তাতে লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ভারত, অর্থাৎ দেশের নাম রিপাবলিক অফ ইন্ডিয়া থেকে এবার রিপাবলিক অফ ভারত হচ্ছে। কেন সোনিয়া, তুমি যে প্রশ্নটা করলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি জানো যে আমাদের দেশের নাম ইন্ডিয়া, ইন্ডিয়া, এবং তাকে আমরা ভারতবর্ষ বলে থাকি, ভারত বলে থাকি হিন্দিতে। কিন্তু এবার সম্ভবত ইংলিশ, হিন্দি, বাংলা তিনটেতেই এবার সম্ভবত ভারত করার পরিকল্পনা হচ্ছে। কেন? তুমি জানো যে INDIA জোট, তারা কিন্তু কখনোই INDIA বলছেন না। যে জোট হয়েছে 28টি বিরোধী দল, বিজেপি বিরোধী দল, তারা নিজেদেরকে বলছেন INDIA, এটা বলছেন না। তারা বলছেন জিতেগা ইন্ডিয়া, অথচ দেশের নাম ইন্ডিয়া। অর্থাৎ একটি রাজনৈতিক দল কিভাবে দেশের নামে নামকরণ করতে পারে, এই নিয়ে যখন তোলপাড় তখনই এই টিট ফর ট্যাট শব্দটি সামনে এলো। অর্থাৎ একদিকে যখন বিরোধীরা ইন্ডিয়ার নামটিকে সামনে রেখে কার্যত মোদি বিরোধী একটা হাওয়া তোলার চেষ্টা করছেন, যে যদি দেশকে সামনে রেখে এই হাওয়া তোলা যায় জিতেগা ইন্ডিয়া, জিতবে ভারত, জিতবে ইন্ডিয়া। এই ইন্ডিয়া শব্দের মধ্যে যে জাতীয়তাবোধের বিষয়, অর্থাৎ বিজেপি যে জাতীয়তাবোধের কথা বলে তার পাল্টা একটা জাতীয়তাবোধের হাওয়া তোলার জন্য 24-এর নির্বাচনের আগে এই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার একেবারে টিট ফর ট্যাটের জায়গায় সম্ভবত যেতে চলেছেন। যদি সব ঠিক থাকে তাহলে দেশের নাম পাল্টে হতে পারে রিপাবলিক অফ ভারত।